ان الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ওয়ায়াসির লিআমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ কাউলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ে। এই আল্লাহর নৈকট্য লাভের উপায় অর্জন করতে হলে আমাদের যে সমস্ত গুণ বৈশিষ্ট্য অর্জন করতে হবে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে অথবা সওবিল হাক অর্থাৎ সত্যের উপদেশ দেওয়া। মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা তাহলে ইসলামের প্রতি আহ্বান আমরা কিভাবে করব তার যে টেকনিক তার যে হিকমত বা কৌশল সেটাও আল্লাহ কোরআন মজিদের মধ্যে সুরা আর নাহল ষোলো নম্বর সুরার একশো নম্বর আয়তে বর্ণনা করেছেন এবারে আমরা আলোচনায় আসব যে আল্লাহর নৈকট্য লাভের উপায়ের জন্য চতুর্থ নম্বর যে গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সুরাল আসারে সেটা হচ্ছে অতাওয়া স্বাবেশ সব অর্থাৎ যারা একে অপরকে পরস্পরের মধ্যে ধৈর্যের উপদেশ দেয় আমরা যদি কোরআন শরীফ বুঝে পড়ার চেষ্টা করি তাহলে দেখব যে কোরআন শরীফের মধ্যে যেখানে দাওয়াতের কথা বলা হয়েছে বা ইসলামের আহ্বান মানুষকে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে সেখানেই তার পরবর্তী আয়াতেই এই সাবর বা ধৈর্যের উপদেশের কথা এসছে আমরা কোরআন শরীফে যে সমস্ত জিহাদ সম্পর্কিত যে আয়াতগুলো পাই আমরা অনেকে এই জিহাদ শব্দটা শুনে ভয় পাই বা এর ভুল ব্যাখ্যা আমরা করে থাকি জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসছে এর মানে হচ্ছে সংগ্রাম করা চেষ্টা করা টু স্ট্রাইভ টু স্ট্রাগল তাহলে এই সংগ্রাম করা বা চেষ্টা করার দুটো দিক আছে একটা হচ্ছে জিহাদ ফি সাবিল্লা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে জিহাদ চেষ্টা সংগ্রাম আর একটা হচ্ছে জিহাদ ফি সাবিল শৈতান শৈতানের পথে জিহাদ চেষ্টা সংগ্রাম অর্থাৎ যদি কেউ খারাপ পথে মন্দ কাজে জিহাদ করে তার পরিণতি মন্দই হবে সেটা শৈতানের পথে জিহাদ আর যদি ইসলামের পথে কোরআন এবং হাদিসের পথে জিহাদ করে সেটা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য জিহাদ আল্লাহর নৈকট্য লাভের জিহাদ তাহলে যেখানে এই জিহাদের কথা এসছে চেষ্টা সংগ্রামের কথা এসছে আল্লাহ আল্লাহ রসুলের নামে সেখানেই তার পরবর্তীতেই দেখা গেছে যে এই ধৈর্য বা সবুরের কথা এসছে কারণ আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যদি আমরা বিভিন্ন নবীদের ঘটনাকে স্মরণ করি বিভিন্ন নবীর ইতিহাসকে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা নবী এবং রসুলের যুগে এই দাওয়াতের কাজ করতে গিয়ে ইসলামের কথা মানুষকে বুঝাতে গিয়ে অনেক রকমের বাধা বিপত্তি এসছে এবং তাদেরকে এই কারণেই বেশি বেশি করে এই ধৈর্যের উপদেশ দেওয়া হয়েছিল ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছিল তাহলে ধৈর্য বা সবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা রসুল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যেও বর্ণনা করেছেন যে যারা ধৈর্যের জন্য চেষ্টা করে আল্লাহ সুভানা হওয়া তালা তাদের ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দেন তাহলে ধৈর্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আল্লাহ সুবাহান তালার নৈকট্য লাভ করার জন্য আমরা এই দুনিয়াবী ক্ষেত্রেও দেখে থাকি আজকে সারা পৃথিবীতে যে সমস্ত অশান্তিমূলক কাজকর্মগুলো হয় বা একটা পাড়ার সাথে আর একটা পাড়া যে সংঘর্ষ বেঁধে যায় বা একটা ফ্যামিলিতে ফ্যামিলির যে আদার্স মেম্বার বা সদস্যরা আছে তাদের মধ্যে যে মনোমালিন্য হয় একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে পুরো একটা পরিবারে যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই সমস্ত অশান্তির সৃষ্টির মূল কারণ হচ্ছে অধৈর্য হয়ে যাওয়া ধৈর্যের পরিচয় না দেওয়া তাহলে ধৈর্য খুবই একটা ইম্পর্টেন্ট গুণ বা বৈশিষ্ট্য আমাদের ইহলৌকিক জীবনেও সাকসেস বা সফলতার পথ বেছে নিতে এবং

নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সফলতা কামনা করো তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের কামনা করতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে এই আয়াতটার উপরে যদি আমরা একটু গভীরভাবে ভাবি বা চিন্তা করি যে আল্লাহ বলছেন অনেক জায়গায় থাকেন তাহলে আল্লাহ তিনি যদি আমাদের দেন এবং তিনি সেই সমস্ত ইমানদারদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের সাথে থাকি এবার আল্লাহ যে বান্দার সাথে যে সার্ভেন্ট বা যে প্রতিনিধির সাথে থাকবে তাকে এই পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না তাকে আল্লাহ আরো সম্মান বৃদ্ধি করে দেবেন তাহলে এই ধৈর্যের পরিচয় বা গুণ সেটা নামাজের সাথে লেগে আছে এবার এই ধৈর্যের যে গুণ বা বৈশিষ্ট্য সেটাও যদি আমাদের অর্জন করতে হয় তাহলেও আমাদেরকে নিয়মিত এই নামাজ পড়তে হবে আকিম নামাজ গায়েম করতে হবে তাহলে আমাদের এই ধৈর্যের যে গুণ বা বৈশিষ্ট্যটা আমাদের মনের মধ্যে আসবে শয়তান আমাদেরকে সবসময় চাই অধৈর্য হতে বা এই নামাজ তাহলে আমাদের ধৈর্যের গুণ বা বৈশিষ্ট্য আমাদের মনের মধ্যে চলে আসবে কোরআন শরীফের যে দৃষ্টান্তগুলো দেওয়া আছে এবং ধৈর্যের যে গুণ বা বৈশিষ্ট্য সেটা আমাদের নবী সাহেবকে যেমন উপদেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি পড়ি কোরআন শরীফের সুরা মুজাম্মিল তিহাত্তর নম্বর সুরার এক থেকে দশ পর্যন্ত আয়াতগুলোতে রসুল্লাহ সাল্লাসাল্লামকে তার নবুয়তের প্রাথমিক পর্যায়ে এই আয়াতগুলোতে নির্দেশমূলক উপদেশ মূলক কথা বলা হয়েছে ইয়া ইহল কালিল কালী মুজমিল বলতে হে বস্তাবৃতকারী অর্থাৎ টার্গেট করে নবী সাল্লা কে লক্ষ্য করে বলা হচ্ছে যে তুমি রাত্রি জাগরণ করো তার অর্ধেক অথবা তার চাইতে কিছু কম দিয়ে নামাজ আদায় করো অর্থাৎ তাহাজুদের নামাজের নির্দেশ নবী সাল্লাহিসাল্লামকে দেওয়া হচ্ছে এই তাহাজুদ এমনই একটা সালাহ বা নামাজ যেটা রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে উপদেশ দেওয়া হচ্ছে যে এই তাহাজুদের নামাজ পড়লেই মনের মধ্যে একটা শান্তি বা আল্লাহ সুবাহা হওয়া তালার সাথে একটা যোগাযোগ বা সম্পর্ক সুন্দরভাবে তৈরি হয়ে ওঠে তার পরবর্তী আয়াতগুলোতে বলা হচ্ছে কাফের মুশ্রিকরা তোমার ব্যাপারে যে কথাগুলো বলে সেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবে অর্থাৎ সুরা মুজাম্মেলের দশ নম্বর আয়তে রসুল্লাহ সাল্লাসাল্লামকে এই ধৈর্যের উপদেশ দেওয়া হচ্ছে তাহলে ধৈর্য এমনই একটা মহৎ গুণ বা বৈশিষ্ট্য এবং সেটা যে আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম বা উপায় সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত পরে যে ঘটনাগুলো দেখছি এবং সাহাবিদের যুগ থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম পর্যন্ত যারা ছিলেন এবং তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন সেই ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য এই দুনিয়াতেও তারা সাকসেস বা সফলতার জীবন পেয়েছিলেন এবং আখরাতে তো ইনশাআল্লাহ তারা সেই সাকসেস বা সফলতার জীবন চিরস্থায়ী সুখ তারা পাবেন আর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি সেই ধৈর্যের ব্যাপারে সেটাও সেই মুজাম্মিল সুরার পরবর্তী সুরা সেটা হচ্ছে সুরা মুদাসির এই সুরা মুদাসীর এক থেকে সাত পর্যন্ত যে আদুলো আছে সেখানেও রসুল্লাহ আসাল্লামকে উপদেশ দেওয়া হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে প্রথমেই বলা হচ্ছে সুরা মুদাসির ইয়া ইহল মুদাসির হে বস্তাবৃতকারী রসুল্লাহ সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে ইয়া মুদ্দাসির মুদাসির ফানজির উঠো এবং লোকদেরকে সতর্ক করো অর্থাৎ রসুল্লাহ সাল্লা বলা হচ্ছে তুমি উঠো লোকদেরকে সতর্ক করো কুমফানজির ফাকাব্বির এবং তোমার প্রভুর তোমার রবের বারত্ব প্রকাশ করো ওয়া সিয়া বাকা ফাতাহির এবং তোমার পোশাক পবিত্র রাখো ও রুজা এবং মন্দ কাজ থেকে নিজেকে সব সময় বাঁচিয়ে রাখো ওয়ালা এত এবং বেশি পাওয়ার আশায় তুমি লোকদের সামনে অনুগ্রহ করো না ওয়ালি রব্বিকা ফাসবির এবং তুমি তোমার প্রভুর নামে ধৈর্য অবলম্বন করো ধৈর্য বা সবর অবলম্বন করো তাহলে এখানে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যে উপদেশ বা যে নির্দেশগুলো দেয়া হচ্ছে তার পাশাপাশি শেষে আবার সেই ধৈর্যের বা উপদেশ সবুরের কথা বলা হয়েছে যে তুমি উঠো এবং সেই রব তোমার প্রতিপালকের গুণগান তোমার প্রতিপালকের মহান বারত্ব সেটা লোকদের সামনে প্রকাশ করো এবং ধ্রহ করবে না এবং এসে বলা হচ্ছে যে অলিরব্বিকা ফসবির এবং তোমার প্রভুর জন্য ধৈর্য অবলম্বন করবে তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ আলহি ও যে ধৈর্যের যে উপদেশ দান করা হয়েছে এবং সেটা আমরা সাল্লাহ সাল্লা জীবনেও দেখেছি যখন তিনি ইসলামের দাওয়াত ইসলামের কথা মানুষের সাথে প্রচার করতে বেরিয়েছিলেন মানুষকে বলার জন্য বেরিয়েছিলেন তখন তাকে আগেই যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে যে তুমি তোমার কোনো সময় যে কোনো মুহূর্তে বাধা বিপত্তি রকম আসতে পারে দাওয়াতের কাজ করতে গিয়ে বা ইসলামের কথা বলতে গিয়ে তখনই তোমার ধৈর্য অবলম্বন করতে হবে পরিচয় দিতে হবে। তাহলে এই রকম করে আমরা কোরআন মজিদের মধ্যে অনেকগুলো আয়াত পাই এবং অনেকগুলো ঘটনা রয়েছে যে ধৈর্যের যে সুফল ধৈর্য যদি আমরা অবলম্বন করি আমাদের মধ্যে যদি সবরের এই গুণ বা বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা এই দুনিয়াতেও যে সাকসেস বা সফলতা আমরা পাই এবং আমরা যদি অধৈর্য হয়ে যাই আমাদের ধৈর্য ক্ষমতা যদি আমরা হারিয়ে দিই তাহলে তার যে ভয়াবহ পরিণতি খারাপ পরিণতি সেটাও আমরা কোরআন এবং হাদিসের মধ্যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ পাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটা বিরত নিচ্ছি কোথাও যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর ফিরে আবার আমাদের সেই প্রোগ্রাম নিয়ে ধৈর্যের যে সুফল আরেকটা একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি সেই ধৈর্যের ব্যাপারে সেটাও সেই মুজাম্মিল সুরার পরবর্তী সুরা সেটা হচ্ছে সুরা মুদাসির এই সুরা মুদাসিরের এক থেকে সাত পর্যন্ত যে আছে সেখানে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে উপদেশ দেয়া হচ্ছে নির্দেশ দেয়া হচ্ছে প্রথমেই বলা হচ্ছে সুরা মুদাসির

পবিত্র রাখো ও রুজা ফাহাজুল এবং মন্দ কাজ থেকে নিজেকে সব সময় বাঁচিয়ে রাখো ওলা তামন তাস্তাক্তির এবং বেশি পাওয়ার আশায় তুমি লোকদের সামনে অনুগ্রহ করো না ওয়ালি রব্বিকা ফাসবির এবং তুমি তোমার প্রভুর নামে ধৈর্য অবলম্বন করো ধৈর্য বা সবর অবলম্বন করো তাহলে এইখানে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে যে উপদেশ বা যে নির্দেশগুলো দেয়া হচ্ছে তার পাশাপাশি শেষে আবার সেই ধৈর্যের বা উপদেশ সবুরের কথা বলা হয়েছে যে তুমি উঠো এবং সেই রব তোমার বাস করো এবং তোমার পোশাককে পবিত্র রাখো তুমি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখো এবং অধিক পাওয়ার আশায় লোকদের প্রতি এহসান করবে না অনুগ্রহ করবে না এবং শেষে বলা হচ্ছে যে অলি রব্বিকা ফাসবির এবং তোমার প্রভুর জন্য ধৈর্য অবলম্বন করবে তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যে ধৈর্যের যে উপদেশ দান করা হয়েছে এবং সেটা আমরা রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনেও দেখেছি যখন তিনি ইসলামের দাওয়াত ইসলামের কথা মানুষের সাথে প্রচার করতে বেরিয়েছিলেন মানুষকে বলার জন্য বেরিয়েছিলেন তখন তাকে আগে যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে যে তুমি তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাধা বিপত্তি এরকম আসতে পারে দাওয়াতের কাজ করতে গিয়ে বা ইসলামের কথা বলতে গিয়ে তখনই তোমার ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে এই রকম করে আমরা কোরআন মাজিদের মধ্যে অনেকগুলো আয়াত পাই এবং অনেকগুলো ঘটনা রয়েছে যে ধৈর্যের যে সুফল আমাদের শেষ নবী কীভাবে তিনি ইসলামের দাওয়াত করতে গিয়ে কত রকমের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন এবং ধৈর্য অবলম্বন করেছিলেন বলেই আজকে আমরা সারা পৃথিবীতে এতগুলো মুসলমান এই দিনুল হাক অর্থাৎ এই সত্য ধর্ম ইসলামকে আমরা পেয়েছি এত সোজা এত আসান ভাবে অথচ আমরা আমাদের যে দায়িত্ব সেগুলো সম্পর্কে আমরা অবহেলা করে থাকি সেই হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলহামের একদিনের ঘটনা যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেই তায়েফ গেলেন তায়েফের বাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেখানকার সর্দার তারা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের উপরে এত অত্যাচার করেছিল ছেলেদেরকে বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিয়েছিল তাকে পাথর মারা হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল এবং সেই রক্ত তার পায়ের জুতোয় জমে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আঘাতে সেই আক্রমণে এত তিনি আহত হয়েছিলেন তিনি সঠিকভাবে হাঁটতে পারছিলেন না কিন্তু তার সাথে তার যে দাস ছিলেন রসুল্লাহ সাল্লামকে সেই নিরাপদ একটা জায়গায় নিয়ে গেলেন তার সেবা শশুরষা করে যখন রসুল্লাহ তিনি যখন একটু সুস্থ অনুভব করছেন তখন আল্লাহ পক্ষ থেকে। এসে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামকে বলেছিলেন ইয়া রসুলাল্লাহ আপনি যদি আমাদেরকে অর্ডার দেন তাহলে আমরা এই তায়েফবাসীদেরকে অর্থাৎ তায়েফে যতগুলো লোক আছে সমস্ত লোককে সেই দুই পাহাড়ের মধ্যে আমরা পিছিয়ে দিয়ে নিঃশেষ করে দেব রসুল্লা সাল্লাম বলেছিলেন যে আমাকে তারা এখনও চিনে না এখন যদি তাদেরকে এইভাবে নিঃশেষ করে দেওয়া হয় তাহলে পরবর্তী যে জেনারেশন তাদের কোনো অস্তিত্বই থাকবে না এবার যদি কোনো লোকই না থাকে তাহলে আবার পরবর্তীতে আমি কার সামনে ইসলামের কথা বলবো কাকে ইসলামের দাওয়াত দেবো সুতরাং রসুল্লাহ সাল্লি হাসলাম ধৈর্যের পরিচয় দিলেন ধৈর্য অবলম্বন করলেন এবং তিনি মনে মনে ভাবলেন এরা যদি এখন হয়তো আমাকে চিনতে পারে না কিন্তু জানতে পারবে নিশ্চয়ই তারা ইসলামের ছায়াতলে আসবে এবং তখনই আস্তে আস্তে ইসলামের প্রসার এবং প্রচার লাভ করবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এই সমস্ত ঘটনাগুলো তো আমাদের মনের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে ভাবনা। তৈরি করার জন্য একটা সুযোগ তৈরি করে দেয় যে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম এইরকম একটা অশান্তি এইরকম একটা কষ্ট এইরকম একটা দুঃখের পরিস্থিতিতে ফিরেজ তারা এসে অর্ডার চাইছেন অথচ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়ে ধ্বংস করে দিতে নিষেধ করলেন তারপরে এখনও যদি আমরা বর্তমানে দেখি তাহলে কত সুন্দর পরিবেশ এবং সেই তাইফের ময়দান পুরো আরব যে রসুল্লাহ সাল্লাহ আসলামের ছায়াতলে পরবর্তীতে আস্তে আস্তে এসেছিল তাহলে এগুলো ধৈর্য এবং সবরের ইসলামের দাওয়াত করতে সুবিধা হয়েছে আস্তে আস্তে মানুষ ইসলামের ছায়া তাহলে এসছে সেই সুযোগটা হয়তো হয়ে উঠতো না তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই সমস্ত ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা পৃথিবীতে দুনিয়াবী যে কোনো কাজ করি না কেন ইসলামিক নিয়মে অবশ্যই যদি সেই সমস্ত কাজকর্মগুলো করি তাহলে আমাদের সবসময় এই ধৈর্যের যে গুণ ধৈর্যের যে বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এরকম করে অনেকগুলো ইতিহাস কোরআন এবং সেই হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসলাম একদিন সফর করছেন সফর করতে করতে তিনি তার তরবারিটা গাছে রেখে সেই গাছ তোলাতে আরাম নিচ্ছিলেন এই সময় একজন ইহুদি একজন মুশরিক রসুল্লাহ সাল্লামের সেই তরবারি নিয়ে তারপরে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করছেন এবার আপনাকে বাঁচাবে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ অর্থাৎ আমার রক্ষক তো আমাকে বাঁচায়নি তাহলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই ব্যক্তির সেই কাফির মুশরিকের তরবারি সেই হাত থেকে হাত কাঁপতে কাঁপতে সেই মাটিতে পড়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই তরবারি নিয়ে সেই কাফির মুশরিককে এবার জিজ্ঞেস করছেন এবার তোমাকে কে বাঁচাবে বলো তখন সেই কাফির মুশরিক বলছে যে আপনি ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে না, কারণ সে কাফির মুশরিক তার তো আল্লাহর প্রতি ইমান নেই সুতরাং সেই নবী সাহেবকে বলছে যে আপনি ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে পারে না তখন রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম সেই ব্যক্তিকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এবং বললেন যাও তুমি যে কাজে যাচ্ছিলে সেই কাজে যাও কিছুদিন পরে দেখা গেল সেই ব্যক্তি সেই কাফের মশরিক রসুল্লাহ সাল্ল্লা আলিহাস্লামের এই চরিত্রে এই ব্যবহারে মুগ্ধ হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলো তাহলে এই যে সবুর এই যে গুণ এবং বৈশিষ্ট্য সেটা ইসলামের দাওয়াত দিতে গিয়ে এত পজিটিভ এত রেজাল্ট আমাদের রসল্লা সাল্লাসাল্লাম পেয়েছিলেন যে এই ধৈর্যের মাধ্যমে অসংখ্য কাফির এবং মুশরিক অবিশ্বাসী তারা ইসলামের এই ছায়া তলে এসেছিলেন এবং এটা রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে নির্দেশ বা যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা তিনি পালন করতে এই ধৈর্য অবলম্বনের মাধ্যমে তিনি তা পালন করেছিলেন তাহলে আল্লাহ সুভানা হ তাহলে যে ইতিহাসমূলক যে ঘটনামূলক আয়াতগুলো এ কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন সেই ঘটনামূলক আয়াতগুলো থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আল্লাহ যে গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলছেন যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই যে সবার ধৈর্য একটা অন্যতম বৈশিষ্ট্য এই অন্যতম বৈশিষ্ট্য আমরা কিভাবে অর্জন করতে পারবো কিভাবে আমাদের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য জেগে উঠবে তার জন্যই আল্লাহ সুবাহ এই কোরআন মাজিদের মধ্যে এই ধৈর্য বা সুবরের কথা বিস্তারিতভাবে কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আর একটা দৃষ্টান্ত ইব্রাহিম আলাহ সাল্লা আসলামের যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সেই ঘটনা থেকেও আমাদের মনের মধ্যে একটা শিহরণ জাগবে যে সত্যি তারা এত ধৈর্যের পরিচয় দিয়েছিলেন সুরা সাফফাত সাঁত্রিশ নম্বর সুরার একশো এক এবং একশো এই যে আয়াতগুলো আছে সেখানেও ধৈর্যের কথা বলা হয়েছে সবুরের কথা বলা হয়েছে একশো নম্বর আয়াতে আছে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন রব্বি হাবলি মিনা সলেহীন হে আল্লাহ তুমি একটা নেক সন্তান দান করো সলেহ সন্তান দান করো এই যে সলেহ অর্থাৎ যে ভালো নেক এবং এটাও একটা গুণ বা বৈশিষ্ট্য আল্লাহ নৈকট্য লাভ করার জন্য নেক আমল করা আমলে সলেহ করা অর্থাৎ ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো এবার সেই নেক সন্তান যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এরকম সন্তান তাহলে এই আয়াতগুলো থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আমাদের আল্লাহর কাছে সন্তান চাইতে হবে নেক সন্তান যাতে এই দুনিয়া এবং আখরাতে কামিয়াবি হয় তারপরে ইব্রাহিম আলহ সালাতাম তার পুত্রকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি জবাহে করছি তখন তার পুত্র ইসমাইল আলহ ইসলাম বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনাকে যা অর্ডার করা হয়েছে আপনাকে আল্লাহ যা নির্দেশ করেছেন সেটা আপনি করে ফেলুন আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে একটা একটা কঠিন এরকম ইব্রাহিম আল ইসলাম তার পুত্রকে বলছেন যে আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাহ করছি কুরবানি করছি তখন সেই ইসমাল ইসলাম বলছেন যে আপনি করে ফেলুন যেটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله